2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। এর ধারাবাহিকতায় 2010 সালে সারা দেশে 4501টি ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্র চালু করে সরকার। জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার সেই উদ্যোগ এখন আরও বিস্তৃত হয়েছে, নাম বদলে হয়েছে ডিজিটাল সেন্টার। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কনসেপ্টটা দুই রকম, একটা হচ্ছে সেবা দেওয়া, আর একটা হলো লোকালি উদ্যোক্তা তৈরি। সেবার জন্য প্রতিনিয়ত লোকজন আসছেন আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে, এবং সরকার যতগুলো সার্ভিস ডিজিটাইজ করেছে সবগুলো সার্ভিস, যেগুলো তৃণমূল পর্যায়ে সার্ভিস দেওয়ার মতো অবস্থায় আছে, সেগুলো কিন্তু ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে পাওয়া যাচ্ছে। ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি সেবা এরই মধ্যে পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এসব সেন্টার পরিচালনা করেন একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা, যারা নির্ধারিত ফির বিনিময়ে সেবা গ্রহীতার প্রয়োজন অনুযায়ী সেবা দেন। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, তারপর চেয়ারম্যান সার্টিফিকেট, ওআরএস সার্টিফিকেট, তারপরে বেশিরভাগ আসে পাসপোর্ট আবেদন, অনলাইনে ভিসা চেক, তারপর আপনার আসে হলো পর্চার আবেদন, ইনাম যে এটা নতুন এক করছে সেখানে অনেকে আসে। ননস্টপ সার্ভিসের জন্য প্রায় 6 জন আমরা কাজ করে থাকি কন্টিনিউ। আবার যখন আমাদের ক্যাম্পেইন শুরু হয়, যেমন রিসেন্ট আমাদের চলতেছে, আমাদের ভলান্টিয়ার নিয়োগের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও আমরা কাজ করে আসছি। ইউনিয়ন পরিষদ এবং সরকার আমাদেরকে যথাযথভাবে সার্বক্ষণিক হেল্প করছে, নিত্য নতুন সেবা অ্যাড করে দিচ্ছে আমাদের। সারা দেশের ডিজিটাল সেন্টারগুলোতে এখন কাজ করছেন 13,300 বেশি উদ্যোক্তা। সেবা দেওয়ার পাশাপাশি অল্প খরচে নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয় এখানে। পরিবহনের মাধ্যমে দূরে যাইতে হয়তো, এখন আমি কাছে হাতের কাছে পাইতেছি, তারপর নিজের সুযোগ মতো যখন খুশি আসতে পারতেছি। অনেক অফিসিয়াল সেক্টরে যাইতেছে, আবার অনেকে আছে আপনার ফ্রিল্যান্সিং যারা করতে চায়, এখান থেকে গ্রাফিক্স করে আমরা নিজেরাই ফ্রিল্যান্সিংয়ের জন্য তাদেরকে সাইট দেখিয়ে দিচ্ছি। গ্রামীণ মানুষের পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে এসব ডিজিটাল সেন্টার। জমি সংক্রান্ত সেবা থেকে শুরু করে চাকরির আবেদন সহ নানা ধরনের সেবা পাওয়া যায় এখানে, জানিয়ে স্বস্তিতে তৃণমূলের বাসিন্দারা। তাই আমি আবেদন করলাম, খাতাটা জমা দিলাম। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাচ্ছি কেন? চাকরির আবেদন করতে। যা কিছু পাওয়া যাবে সব ইউনিয়ন কাউন্সিলই পাওয়া যাবে, তো সেই প্রেক্ষিতে আমরা ইউনিয়ন কাউন্সিলই আসি। ডিজিটাল সেন্টার প্রকল্পের পরিচালক জানালেন, এভাবে সেবা পাওয়ার কারণে গ্রহীতাদের খরচ, সময় ও পরিশ্রম সবই কম লাগছে, বদলে যাচ্ছে জীবনমান যা এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ডিজিটাল সেন্টার থেকে জনগণকে প্রচুর সেবা দিচ্ছি, এবং এই স্বীকৃতি হিসাবে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ITU কর্তৃক 2014 সালে আমাদের ডিজিটাল সেন্টারসমূহ কিন্তু UCC অ্যাওয়ার্ড পায়। এটা আমাদের জন্য একটা বিরাট অর্জন। আমাদের তৃণমূল পর্যায়ে যে উদ্যোক্তারা সেবা দিচ্ছেন তাদের কাজের একটা বিরাট স্বীকৃতি। 10 বছরের ব্যবধানে এখন দেশ জুড়ে ডিজিটাল সেন্টারের সংখ্যা 6,686টি। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।